আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রায় পাঁচ বছরের সংস্কার হয়নি সুনামগঞ্জের দোয়ারাবাজি উপজেলার খাসিয়ামারা নদী রাবার ড্যাম্পের ভাঙন ড্যাম্পের কারণে তীব্র হয়েছে ভাঙন সুরমা লক্ষ্মীপুর ও বগলাবাজার ইউনিয়নে সাত হাজার হেক্টর জমির বড় চাষাবাদ বাধাগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসলাম সালে এক কোটি তেরো লক্ষ টাকা ব্যয়ে দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে রাবার ড্যাম বাড়তি স্থাপিত হয় দু হাজার চোদ্দ সালে অতিবৃষ্টি পাহাড়ি ঢল এবং রাবার ড্যাম নির্মাণের নিম্নমানের কাজের কারণে ভেঙে যায় সুরমা ইউনিয়নের খাসিয়ামারা নদীর পাড় এরপর থেকে প্রতি বছর বন্যায় আর পাহাড়ি ঢলে নেমে আসা বালুতে ভরাট হতে থাকে দোয়ারাবাজারের তিনটি ইউনিয়নের শতাধিক গ্রামের কয়েক হাজার একর ফসলি জমি বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বাড়ে পানিতে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি বীজতলা ধান সবজি মৎস্য চাষ স্কুল কলেজ ও একটি বাজার সহ অসংখ্য স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় উপজেলা সদরের সাথে ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাঙ্গা হওয়ার কারণে কোনো ধান হয় না কোনো সবজি হয় না এই এলাকার তিনটা ইউনিয়নের মানুষ খুব বিপদ সাধারণ মানুষরা চলাফেরা করতে অত্যন্ত কষ্ট টোটালি এখন কোনো গাড়ি ঘোড়া চলে না বিশ থেকে বাইশটা আছে এই এক রাস্তার সম্বল সব জমিতে বালি পইরা এবং পানি ওকালে পানি উঠটা অকালে বন্যায় এই বাঙনটার জন্য এলজিইডি কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি জানালেন রাবার ড্যাম সমবায় সমিতির সাধারণ সম্পাদক এই বছর প্রায় বিশ হাজার একর বড় জমি থেকে বঞ্চিত থাকবে কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করছি এখন পর্যন্ত আমরা কোন জনের সফল কোন উত্তর পাইনি তবে স্থানীয় সরকার বিভাগের কর্তৃপক্ষ বলছে ভাঙন মেরামতের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে শিগগিরই কাজ শুরু হবে আরএল এর বিষয়টা এবং ওয়াটার বোর্ডের নির্দেশনা পেলে এবং অনুমোদন পেলে আমরা খাস্তা বাস্তবায়ন দিতে পারব রাবারড্যাম্প এলাকায় নদী ভাঙন বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চায় এলাকাবাসী মাসুমালিসা একুশে টেলিভিশন